নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু। আর সেই সব ছেলেমেয়েদের যে একটা মনের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার এক অসাধারণ এবং গুপ্ত এক টোটকা, যে টোটকা প্রয়োগ করলে সেই ইচ্ছা পূরণ হয়। অর্থাৎ সেই ইচ্ছা বলতে আপনার বয়স অনুপাতে, আপনি খুব ছোট আছেন, আপনার পড়াশোনার প্রতি একটা উত্তেজক আছে, পড়াশোনার প্রতি একটা ন্যাক আছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু, আর সেই সব ছেলেমেয়েদের যে একটা মনের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার এক অসাধারণ এবং গুপ্ত এক টোটকা, যে টোটকা প্রয়োগ করলে সেই ইচ্ছা পূরণ হয়। অর্থাৎ সেই ইচ্ছা বলতে আপনার বয়স অনুপাতে, আপনি খুব ছোট আছেন, আপনার পড়াশোনার প্রতি একটা উত্তেজক আছে, পড়াশোনার প্রতি একটা ন্যাক আছে, সেই পড়াশোনা যেন ভালো হতে পারেন বা পাশের বাড়ির ছেলেটার থেকে আরও ভালো কিছু রেজাল্ট করতে পারেন, সেই একটা ইচ্ছা, বা তার থেকে আপনি কলেজে চান্স পেতে পারেন ভালো একটা কলেজে, সেই যে একটা ইচ্ছা, বা আপনি চাকরি করার যে ইচ্ছা, আপনার সব কিছু ডিগ্রি আছে, কোয়ালিফিকেশান ঠিক আছে, অথচ চাকরি পাচ্ছেন না, সে চাকরি পাওয়ার ইচ্ছা, আপনি দোকান করে বসে আছেন, দোকানের বেচা কিনা হচ্ছে না, আপনি যাকে মন থেকে ভালোবাসেন তাকে পাচ্ছেন না, বা আপনার বাড়ি মানিয়ে নিতে পাচ্ছেন না, চাকরি করছেন, চাকরি প্রমোশন করতে চাইছেন, সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য আপনি আপনার ছেড়ে চলে যাওয়া প্রেমিক বা প্রেমিকা বা স্ত্রী বা স্বামীকে ফিরে পেতে চাইছেন, তার যে একটা ইচ্ছা, সেই সব ইচ্ছাকে যদি পূরণ করতে হয় তাহলে এই গাছের শেকড় যদি আপনি একবার জোগাড় করে ব্যবহার করতে পারেন, তাহলে আর নাম দিয়ে শুরু যেসব ছেলেমেয়েরা, তাদের যে ইচ্ছা সেটা অবশ্যই পূরণ হবে। আর এইসব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরা যে কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবচ গ্রহরত্ন ব্যবহার করবে, কোনো প্রয়োজন নেই। বিনা রত্নে স্থায়ী প্রতিকার, অর্থাৎ রত্ন ছাড়াই আপনার সমস্যার সমাধান, শুধুমাত্র বনে জঙ্গল থেকে গাছের শেকড় জোগাড় করতে হবে। এর জন্য শুধুমাত্র বিশ্বাস, ধৈর্য আর সময়, এই তিনটেই প্রয়োজন। এই তিনটে যার আছে তারই সাফল্য আসবে। অর্থাৎ এই তিনটে মাথায় নিয়ে যদি একটু ধৈর্য সহকারে বাড়িতে বসে ভিডিওটি সম্পূর্ণ দেখে যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন, এর জন্য টাকা পয়সা খরচ করতে লাগে না, শুধুমাত্র একটু বিশ্বাস। তাই যাদের বাড়িতে পুরনো অনেক দিনকার নারকেল গাছ আছে দেখবেন, এবং সেই গাছে ওঠার লোক নেই, লোকের অভাব, গাছের উপরে নারকেল ধরে ডাব থেকে নারকেল নারকেল হয়ে একদম শুকিয়ে গিয়েছে, নারকেল হয়ে শুকিয়ে গিয়েছে, নারকেল গাছেই নারকেল জন্ম, অর্থাৎ সেই নারকেলের গাছ থেকে সেই নারকেল ধরে থাকা, মানে গাছের যে নারকেল ধরে আছে সেই নারকেল শুকিয়ে গেছে, সেই নারকেল থেকে নারকেলের গাছের জন্ম নিয়ে নিয়েছে। এরকম অনেক গাছ দেখতে পাবেন গ্রামের সাইডে, বা শহরের অনেক দোকানেও বিক্রি হয় গাছের ওপর, দেখবেন নারকেল গাছ থেকে নারকেল পেরে নিয়ে এসছে এরকম একটা। সেই নারকেল গাছের যদি শেকড় জোগাড় করতে পারে, সেই শেকড় এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, একবার জোগাড় করতে পারলে হাতে তাবিজ কবজের মধ্যে ভরে পড়তে পারেন, কিংবা ডাইরেক্ট শেকড়ও ব্যবহার করতে পারেন। তাই যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, পুরনো নারকেল গাছ বা নতুন নারকেল গাছ যেই হোক না কেন, সেই নারকেল গাছে নারকেল শুকিয়ে গেছে, নারকেল শুকিয়ে গিয়ে সেই নারকেলের গাছ থেকেই নারকেলের জন্ম নিয়েছে সেই চারা, অর্থাৎ নারকেল গাছের জন্ম হয়েছে সেই গাছের শেকড় যদি আপনি হাতে কিংবা গলায় কিংবা কোমরে তাবিজ কবজের মধ্যে ভরে যদি ধারণ করতে পারেন, তাহলে যে ইচ্ছা নিয়ে ধারণ করবেন সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কৌতূহল থেকে থাকে বা বুঝার অসুবিধা হয়েছে, বুঝতে পারেননি, তাহলে অবশ্যই একটু ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন, বুঝে নেবেন, বুঝে নিয়ে তারপরে ক্রিয়াটি শুরু করবেন, দেখুন ফলাফল অবশ্যই পাবেন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।